বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই দুর্গোৎসব সকলেই যাতে আনন্দ উপভোগ করতে পারেন সেই উদ্যোগ গ্রহণ করেছেন জলপাইগুড়ি জেলা পুলিশ। এদিন জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে বরিষ্ঠ নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানাতে জেলা পুলিশের বিশেষ কর্মসূচি প্রণাম গ্রহণ করেছেন। এই কর্মসূচির আওতায় লাটাগুড়ি এলাকার বরিষ্ঠ নাগরিক এবং বাচ্চাসহ মোট 55 জনকে নিয়ে সকাল 11টার সময় লাটাগুড়ি থেকে শুরু হয়ে চালসা পুজো মণ্ডপ পরিদর্শন করে মালবাজারে নিয়ে যাওয়া হবে। সেখানে আহারের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। জেলা পুলিশের এই বিষয়ে কর্মসূচিতে বরিষ্ঠ নাগরিকদের এবং বাচ্চাদের নিয়ে পূজা পরিক্রমা, দুপুরে আহারের ব্যবস্থা এবং বস্ত্র বিতরণ কর্মসূচি হয়েছে বলে জানা গিয়েছে। এই কর্মসূচির শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির এডিশনাল এসপি ওয়াংডেন ভুটিয়া, মালবাজারের এসডিপিও রবীন থাপা, মালবাজার আইসি সুজিত লামা, ক্রান্তি ফারির ওসি মনসুর উদ্দিন প্রমুখ। জেলা পুলিশের এই কর্মসূচিকে এলাকার মানুষেরা সাধুবাদ জানিয়েছেন। নামার মতন যেগুলো ঘুরে নামাবো, সবাইকে নামাবো না, নামালে বেশি ছন্দ লাগবে। ওরাই আসছে, ওরাই দিচ্ছে, বেশি ইচ্ছে হলে আমার সুবিধা হয়ে যাবে। ভিডিও খারাপ কার লাগছে স্যার? ও দিদি ওকে খারাপ কেন? এদিকে মুখটা আমার দিকে করা, এদিকে কর, এদিকে কর মুখটা, এদিকে আমার দিকে লুপু শিবানি হয়ে যাবে। আজ সালে বুঝে দিচ্ছি ফটোটা আপনার, আমাকে বুঝে দিল কি আমাদের গ্রুপে দিচ্ছে, এখান থেকে নিবে না?